বন্ধুরা, আমরা সকলেই জানি যে জীবনে সাফল্য পেতে গেলে নিজেদের ভালো থাকা ভীষণ জরুরি এবং তার সাথে যে কোনো কাজের জন্য মানসিকভাবে পজিটিভ থাকা দরকার। এভাবে কাজের শুরু ঠিক থাকলেই সে কাজে সাফল্য আসে। এই একই কথা খাটে আমাদের দৈনন্দিন জীবনেও। যদি দিনের শুরুটা ভালো হয় তাহলেই সারাটা দিন ভালো কাটে, কিন্তু বেশিরভাগ মানুষই তাদের দিন শুরু করেন এমন কোনো কাজ দিয়ে যা মানসিকভাবে নেগেটিভ প্রভাব ফেলে। আজ আমরা এমন পাঁচটা বিষয়ের উপর কথা বলবো যেগুলো আপনার সকালে করা উচিত নয়। তো চলুন দেখে নেওয়া যাক সেই জিনিসগুলো কি কি। শুরু করার পূর্বে জানিয়ে রাখি, আপনি যদি বাড়ি বসে কোনো বিনিয়োগ ছাড়া টাকা ইনকাম করতে চান তাহলে ডাউনলোড করুন শপ 101 অ্যাপ। এখানে আপনি পাবেন ভারতের টপ সেলারদের কাছ থেকে শাড়ি, কুর্তি, টি শার্টের মতো আরও অনেক হাই কোয়ালিটি প্রোডাক্ট, যেগুলো আপনি হোয়াটসঅ্যাপে ফ্যামিলি ও ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন। মনে রাখবেন, প্রোডাক্টে থাকা মার্জিনের উপরই আপনার আয় হবে। আপনি মার্জিন বাড়িয়ে বা কমিয়ে আপনার আয় বাড়াতে বা কমাতে পারেন। আপনার লিঙ্ক থেকে অর্ডার করা জিনিস শপ 101 টিম কাস্টমারের বাড়িতে পৌঁছে দেবে এবং ক্যাশ অন ডেলিভারি কালেক্ট করবে। আপনার আর্নিং প্রতি শুক্রবার আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। এছাড়াও আপনার জন্য রয়েছে বিশেষ সুযোগ। ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে শপ 101 অ্যাপটি ডাউনলোড করে স্ক্রিনে দেওয়া আমাদের রেফারেল কোডটি এন্টার করুন এবং আপনার প্রথম কেনাকাটায় 30% ছাড় পান। বারবার অ্যালার্ম বন্ধ করা। হেডিংটা কেমন চেনা চেনা লাগছে, রাইট? আসলে প্রায় বেশিরভাগ মানুষই এ কাজ করে থাকেন। অ্যালার্ম নির্দিষ্ট সময় বারবার বাজবে আর আমরাও সেটাকে বারবার বন্ধ করতে থাকব। কিছু কিছু মানুষ তো এমনও আছেন যারা বারবার অ্যালার্ম বন্ধ করতে করতে আরও 2-1 ঘন্টা শুয়ে কাটিয়ে দেন। কিন্তু জানেন কি, এই বারবার অ্যালার্ম বন্ধ করা আমাদের ব্রেনের জন্য মোটেও ভালো নয়। হ্যাঁ, এমনটাই বলেছেন আমেরিকান সাইকোলজিস্ট ডেন অরিলি। তার মতে বারবার অ্যালার্ম স্নুজ করে আমরা ব্রেনকে কনফিউজড করে দিই, ফলে সে বুঝে উঠতে পারে না এটা ওয়েক আপ সিগনাল নাকি ডিলে সিগনাল। এই কনফিউজড ব্রেন অ্যালার্মের সঠিক মূল্যায়ন করতে না পেরে আমাদের শরীরে ডিলে সিগনাল সৃষ্টি করে। এছাড়াও আমেরিকান নিউরোসায়েন্টিস্ট জিন ডাফি তার বক্তব্য অনুযায়ী অ্যালার্ম বারবার বন্ধ করার ফলে আমাদের শরীরের রেম সাইকেল অর্থাৎ র্যাপিড আই মুভমেন্ট সাইকেল এবং স্লিপ প্যাটার্ন প্রভাবিত হয়, ফলে সকাল থেকেই শরীরে ক্লান্তি লাগে। দিনের পর দিন এই অভ্যাস আমাদের ক্রমশ দুর্বল করে দেয়। সুতরাং বুঝতেই পারছেন, এখন থেকে অ্যালার্ম বাজলেই একবারে ঘুম থেকে উঠে পড়তে হবে। ঘুম থেকে উঠেই সোশ্যাল মিডিয়া নয়, ঘুমোতে যাওয়ার আগে অথবা ঘুম থেকে উঠেই কোন জিনিসটা আমরা দেখি? উত্তরটি খুবই সহজ এবং আমরা সকলেই সেটা জানি, সেটি হলো আমাদের প্রাণপ্রিয় মোবাইল ফোন। সোশ্যাল মিডিয়ার খুঁটিনাটি নখদর্পণে রাখার জন্যই হোক বা লাইক এবং কমেন্ট চেক করার জন্য প্রায় 80% মানুষ ঘুম ভাঙলেই সোশ্যাল মিডিয়ায় ঢুকে পড়েন। কিন্তু বিজ্ঞানীরা এটি করতে নিষেধ করেছেন, কেননা সকালে ঘুম থেকে ওঠার পর আমাদের সাবকনসিয়াস মাইন্ড পাওয়ারফুল থাকে। জানেন তো সাবকনসিয়াস মাইন্ডের কাজ কি? আসলে সে যে ধরনের ইনপুট সিগন্যাল পায় তার মতো একই ধরনের মেমোরি তৈরির কাজ শুরু করে দেয়। অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় নানান নেগেটিভ জিনিস থাকে যেগুলো আমাদের সাবকনসিয়াস মাইন্ডকে নিজের দিকে আকর্ষণ করে, ফলে আমাদের নেগেটিভ চিন্তা করার চান্স বেড়ে যায়। ঠিক এই কারণেই সকালে ঘুম থেকে উঠেই সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ না হওয়া উচিত। ঘুম থেকে উঠেই চা বা কফি নয়, এটা শুনেই অবাক লাগছে, তাই তো? আমরা সকলেই ঘুম থেকে উঠে চা বা কফির প্রত্যাশা নিয়ে বসে থাকি, কারণ চা বা কফি না হলে দিনটা ঠিক করে শুরুই হতে চায় না। কিন্তু এই অভ্যাসটা নাকি মোটেও ভালো নয়, এমনটাই দাবি করেছেন বিজ্ঞানীরা। 2009 সালে একটি বৈজ্ঞানিক গবেষণায় পাওয়া গেছে যে সকাল 8টা থেকে 9টা পর্যন্ত সর্বাধিক কর্টিসল ক্ষরিত হয়। কর্টিসল হলো একটি হরমোন যা আমাদের শারীরিক এনার্জিকে নিয়ন্ত্রণ করে, কিন্তু ওই সময় কফি পান করলে কর্টিসলের ক্ষরণ কমে যায়, ফলে সারাদিন আমাদের শরীরের এনার্জি লেভেলের মাত্রা কম থাকে। এই কারণে সকাল 9টা বাজার আগে কফি পান করা উচিত নয়। সকালে ভারী ব্রেকফাস্ট করতে হবে। ইংরেজিতে একটি বিখ্যাত প্রবাদ আছে, ইট ব্রেকফাস্ট লাইক আ কিং, লাঞ্চ লাইক আ প্রিন্স, অ্যান্ড ডিনার লাইক আ পপার। এর অর্থ হলো রাজা মহারাজাদের মতো করে আমাদের ব্রেকফাস্ট করা উচিত। ব্রেকফাস্টের পরিমাণ হবে অনেক বেশি, সারাদিনের মধ্যে সর্বোচ্চ হাই ক্যালোরি সমৃদ্ধ খাবার ব্রেকফাস্টে রাখা উচিত, কারণ এটিই দিনের সবথেকে গুরুত্বপূর্ণ খাবার। সমগ্র ফিটনেস ইন্ডাস্ট্রি ব্রেকফাস্টকে ভীষণ গুরুত্ব দেয়, কিন্তু এটার কারণ কি? আসলে আমরা যখন ঘুমাই অর্থাৎ রাতে আমাদের শরীরের অধিকাংশ ক্যালোরি নিঃশেষ হয়ে যায়। গবেষণায় পাওয়া গেছে যে 8 থেকে 10 ঘন্টা উপবাসের ফলে আমাদের দেহ ক্যাটাবলিক স্টেটে চলে যায়। এই অবস্থায় খুব সহজেই মাসেল ব্রেকডাউন হয়, আর এই অবস্থা থেকে বাঁচার জন্যই ব্রেকফাস্ট এত প্রয়োজনীয় ও শক্তিশালী একটি মিল। সুতরাং সকালের ভারী ব্রেকফাস্ট কখনো বাদ দেবেন না।
সকালে ঘরে আলো আসতে না দেওয়া, রাতে জানালার পর্দা দিয়ে লাইট বন্ধ করে আমরা ঘুমাই, যাতে ভালো এবং আরামদায়ক ঘুম হয়। কিন্তু সকালের আলো আপনার জন্য বেশ গুরুত্বপূর্ণ, আপনার মন ও শরীর অন্ধকারকে ঘুমের সাথে রিলেট করে, তাই সকালে ঘরে পর্যাপ্ত আলো আসতে দিন, সেটা প্রাকৃতিক আলো হোক বা কৃত্রিম আলো, যাতে দ্বিতীয়বার আপনার ঘুম না আসে। সো বন্ধুরা, আগামীকাল সকাল থেকে এই অভ্যাসগুলো ত্যাগ করতে হবে এবং একটা সুন্দর এনার্জেটিক সকাল শুরু করতে হবে। এবার আমাকে কমেন্ট করে জানান এই অভ্যাসগুলোর মধ্যে কোনটি কোনটি আপনার মধ্যে ছিল, এবং ভিডিওটি উপকারী মনে হলে একটা লাইক করুন এবং শেয়ার করুন বন্ধুদের সাথে।